ঘূর্ণিঝড় হামুন চলে গেছে আর তার যে ক্ষত চিহ্ন রেখে গেছে, এজন্য আগে বিধ্বস্ত নগরী কক্সবাজার শহর আমরা আছি, যে এই বন বিভাগের যে বাংলো রয়েছে, বন বিভাগের যে বিভাগীয় বন কর্মকর্তার বাংলোটা ঠিক সামনে, এটা যে এখানটার অবস্থা দেখলে সহজেই বুঝতে পারবেন যে কতটা তাণ্ডব এখানে চলেছে। এবং এখানে অনেকগুলো গাছ ভেঙে সড়কে পড়েছিল, সড়ক থেকে এগুলো সরিয়ে আপাতত অর্থাৎ কিছুটা হলেও এটি সরানোর ব্যবস্থা করা হয়েছে। অন্যদিকে এখানে যে দোকানগুলো ছিল সব দোকানের সাইনবোর্ডগুলো সব রাস্তায় পড়েছিল, তো এখন সরিয়ে আপাতত এটা যান চলাচলের উপযোগী করা হয়েছে। এবং এই যে ঘূর্ণিঝড় হামুন, এটি আমাদের কক্সবাজারের মানুষের মধ্যে একটি প্রবণতা তৈরি হয়েছিল যে আসলে ঘূর্ণিঝড় কি এখনও আছে নাকি চলে গেছে, সে কারণেই আমাদের এই বার্তাটি আপনাদের দেওয়া দরকার। আবহাওয়া অফিস বলছে, স্থানীয় আবহাওয়া অফিস যেটি বলছে সেটা হচ্ছে ঘূর্ণিঝড় হামুন চলে গেছে। ঘূর্ণিঝড় হামুন কক্সবাজার অতিক্রম করেছে, কক্সবাজার অতিক্রম করার সময় মহেশখালী এবং সবশেষ কুতুবদিয়া, সেখানে কিছু প্রভাব থাকতে পারে, তবে ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে গেছে। তাই উল্লেখযোগ্য কোনো প্রভাব এই যে কিছুক্ষণ আগে যে তাণ্ডব কক্সবাজার শহরের উপর দিয়ে গেছে সেই তাণ্ডবটি আর হয়তো থাকবে না। এই তাণ্ডবের তো খণ্ডচিত্র আপনারা দেখছেন যে কীভাবে আঘাতটি হয়েছে, লণ্ডভণ্ড হয়েছে কক্সবাজার শহর এবং এত তীব্র বেগে বাতাস। তবে এরই মধ্যে দুটি প্রাণ চলে গেছে। কক্সবাজার শহরের যে পাহাড়তলি 7 নম্বর ওয়ার্ড পাহাড়তলির আব্দুল খালেক নামের একজনের মৃত্যু হয়েছে, অন্যদিকে মহেশখালীতে হারাধন নামের একজনের মৃত্যু হয়েছে। হারাধনের মৃত্যু হয়েছে মাটি চাপা পড়ে, আর কক্সবাজারের পাহাড়তলিতে মৃত্যু হয়েছে আব্দুল খালেক, তিনি দেয়াল চাপা পড়ে। এই দুইজনের এখন পর্যন্ত মৃত্যুর সংবাদ আমরা জানি এবং 40,000 মানুষ আমাদের জানা মতে, এটি জেলা কন্ট্রোল রুম নিয়ন্ত্রণ কক্ষ জেলা প্রশাসনের, সেখান থেকে যেটি বলা হচ্ছে যে 40,000 মানুষ আশ্রয় নিয়েছে আশ্রয় কেন্দ্রে। এবং এখন তো বৃষ্টি নেই, এখন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে। আমরা জানি না যে আশ্রয় নেওয়া মানুষগুলো আবার বাড়ি ফিরে গেছে কি না। অন্যদিকে কক্সবাজার পৌরসভা জেলা প্রশাসন ইতিমধ্যেই যে অর্থাৎ আঘাত পরবর্তী যে দুর্যোগ পরবর্তী যে ব্যবস্থা, সেই ব্যবস্থার জন্যে তারা কাজ করছে। একটু আগে আমরা মেয়রকে দেখতে পেয়েছি কক্সবাজার পৌরসভার, অন্যদিকে জেলা প্রশাসকও এই রাতে তিনি বেরিয়েছেন বলে আমরা জেনেছি। তো সব মিলিয়ে আসলে যে ঘূর্ণিঝড় হামুন চলে গেছে, তার ক্ষত চিহ্ন রেখে গেছে এই ক্ষত বিক্ষত শহরে আপনারা দেখতে পাচ্ছেন। ইতিমধ্যে দুজন মানুষের মৃত্যু হয়ে গেছে এই 1 ঘন্টা 20 মিনিটের বেশি এই যে তাণ্ডব হামুন চালিয়েছে কক্সবাজার শহরের উপর। এবং এই যে হামুনের যে প্রভাব, যে তাণ্ডব, এই তাণ্ডবের এই খণ্ড চিত্রটি আপনাদের দেখাচ্ছি। আপনারা কক্সবাজার শহরের অনেক জায়গায় বিশেষ করে বাহার ছড়া এবং এই যে বন বিভাগের যে বাংলো, এই বাংলো সড়ক এখানটায়, এছাড়াও তারপরে বৈদ্যের গুণা ঘোনার পাড়া বিভিন্ন এলাকায় কিন্তু এরকম রাস্তায় রাস্তায় গাছগুলো পড়ে আছে। তো আমরা যেটা বলছিলাম যে ক্ষয়ক্ষতির যে পরিমাণ, তবে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির পরিমাণ যেটা আমরা শুনেছি এখন পর্যন্ত শুনতে পেরেছি সেটি হচ্ছে 1 নম্বর ওয়ার্ড যেটি বলে কক্সবাজারের যে নাজিরার টেক আছে, আর 2 নম্বর ওয়ার্ড অর্থাৎ নুনিয়া ছড়া বলে নতুন বাহার ছড়া, এই দুই জায়গায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে শহরের ভেতর। শহরের বাইরের অংশে কী ক্ষয়ক্ষতি এখন আমরা তা জানতে পারিনি, তবে খুব শীঘ্রই আমরা এটা আপনাদের জানাতে পারবো। তো সব মিলিয়ে আসলে যে আমরা একটু আগে আমরা এক বিধ্বস্ত কক্সবাজারকে দেখছিলাম এবং মুহূর্তেই যেন সব কিছু ঘটে গেল, বাতাসের এত তীব্র বেগ হঠাৎ করে একেবারে এত বেশি প্রচণ্ডতায় এখানে দুমড়ে মুচড়ে ফেলেছিল, কক্সবাজারকে স্তব্ধ করে দিয়েছিল। কিন্তু আবার জীবন থেমে থাকে না, আবার এই স্তব্ধ নগরীতে মানুষের কোলাহল, আবারও ওই দূরে আলো জ্বালিয়ে গাড়িগুলো চলছে, আবারও মানুষ জীবনের যে জয়গান গাইছে এখানে। এবং সব মিলিয়ে আমরা এখন পর্যন্ত আপনাদের আবারও সবশেষ তথ্যটি দিচ্ছি, কক্সবাজারের যে আবহাওয়াবিদ
কক্সবাজার যে আবহাওয়া অফিসে যে আবহাওয়াবিদ আছেন তো তিনি আমাদেরকে যেটি জানিয়েছে সবশেষ তথ্য যে কক্সবাজার থেকে হামুন চলে গেছে, তবে তার কিছু প্রভাব এখনও পর্যন্ত যেটাকে বলে লেজ বলি তার হয়তো প্রভাব কিছু থাকতে পারে কুতুবদিয়াই, মানে কক্সবাজার থেকে যাওয়ার পথে মহেশখালী তারপর কুতুবদিয়া, তো সেখানে কিছু প্রভাব থাকলেও ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে গেছে। এ পর্যন্ত কক্সবাজারে দুজনের মৃত্যু হয়েছে, একজনের মৃত্যু হয়েছে মহেশখালীতে, তিনি মাটি চাপা পড়ে, অন্যজন কক্সবাজারের পাহাড়তলিতে তার মৃত্যু হয়েছে দেয়াল চাপা পড়ে। এই দুজনের মৃত্যু হয়েছে, 40,100 বেশি মানুষ আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছিল, যে যে নিয়ন্ত্রণ কক্ষ থেকে বলা হয়েছে তারা এখনও পর্যন্ত সেখানে আছে নাকি ফিরে গেছে এটি এখনও জানানো যায়নি। এবং সার্বিক যে ক্ষয়ক্ষতি কক্সবাজার শহরের যে নাজিরা টেক সমিতি পাড়া কুতুবদিয়া পাড়া সেখানে এবং নতুন যে বাহার ছড়া রয়েছে শেষ অংশে সেই জায়গায়, এই দুইটি জায়গায় কক্সবাজার পৌরসভার 1 নম্বর এবং 2 নম্বর ওয়ার্ড সেখানে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হয়েছে। এই ছিল হামুনের আমাদের সবশেষ পরিস্থিতি এবং আমরা চেষ্টা করব যে আসলে অন্যান্য যে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে সেখানকার যে কি পরিস্থিতি যদি সম্ভব হয় আমরা চেষ্টা করব আপনাদের দেখাতে। এতক্ষণের সাথে থাকার জন্যে ধন্যবাদ সবাইকে।